নবরঙ্গপুর জেলার ডাবুগা থানায় নূতন আইএএস ভাবে সেক্টর সুনীল কুমার প্রধান যোগদান দিয়েছেন। সে পূর্বর গঞ্জাম জেলার ছত্রপুর থানার আইএএস ভাবে কাজ করতে আইন শৃঙ্খলা তথা পুলিশ এবং জনতা মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষে কাম করা অগ্রাধিকার দেবে বলে গণমাধ্যম সে প্রকাশ করছেন। ডাবুগা আইএএস ভাবে কাজ করা প্রমোদ কুমার নায়ক রায়গড় থানা বদল হয়েছে। ডাবুগা থানায় নূতন আইএএস সুনীল কুমার প্রধান ডাবুগা সাংবাদিক সংঘ তরফ স্বাগত করা হয়েছে। এই অবসরে ডাবুগা সাংবাদিক সংঘ পক্ষ আইন পরামর্শদাতা জয়ন্ত কুমার পাত্র, সম্পাদক মিহির চন্দ্র পাত্র, উপসভাপতি গগন গন্তার, ডাকুতি সিং, গোপাল পণ্ডা, তরণীসেন জেনা, কনেলাল গুপ্তা, বিনোদ ভূজন প্রমুখ যোগদান দিয়েছিলেন। নবরঙ্গপুর মিহির চন্দ্র পাত্র, ওটিএন টিভি।